সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকাতে। আর দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সারগুলো, এইগুলো কিন্তু সবগুলোই ছিল কাউসার ভাইয়ের প্যাকেজের গরু। তো এই গরুগুলোই লোড হয়ে চলে যাচ্ছে। আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই আপনাদের। আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে। কাউসার ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা, এটা গত পরশু দিনের মেবি প্যাকেজ যাচ্ছে আজকে, মানে 21 তারিখে প্যাকেজ, 23 তারিখে লোড হচ্ছে। যাবে কোথায়? ফরিদপুর। যাচ্ছে টোটাল কয়টা? নয়টা প্যাকেজটা যাচ্ছে। এক পাশে নয়টা, এক পাশে ছিল পাঁচটা। ওই পাঁচটাটা এখনো আছে নাকি? ওগুলো ছিল, ওগুলো বিক্রি হয়ে গেছে। ওগুলো কবে যাবে? ওটা রবিবার। আর এটা যাচ্ছে আজকে। আচ্ছা, এই আপনাদের কন্টিনিউ প্যাকেজগুলো সবগুলো সেল হয়ে যায়? যাই ভাই, টুকটাক আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা, যাই আর কি, মোটামুটি টুকটাক করে, মোটামুটি টুকটাক ভাবে চলে যায়। দর্শকদের প্রশ্ন এই যে, আপনি চিপে চিপে কিনতে হবে, চিপে চিপে কিনেন, আবার দুই দিন একদিন পরে প্যাকেজ দেন, তাই এত গরু কিভাবে কালেক্ট করেন? আমার বিষয় হচ্ছে, আমি তো প্রতিদিন হাট করি। হ্যাঁ, আমাদের এদিকে তো প্রতিদিন হাট, ছোটখাটো হাট আছে। হ্যাঁ, এই প্যাকেজটা মনে করে 3000 গরু। হ্যাঁ, কালকে বা পরশু দিন প্যাকেজ দিব। হ্যাঁ, কিছু আবার আটকায়, আবার অল্টারনেট করে দেন। আচ্ছা, তা আমরা একটু গরুগুলো নিয়ে আসেন, গরুগুলো একটু দেখাই দেই। আচ্ছা, শুরু কোনটা? উপাশে ওইটা, ওটা থেকে শুরু করি। আচ্ছা, এগুলো প্যাকেজের রেট কত ছিল ভাই? 66,200 টোটাল 9টি। আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। গরুটা তেজি খুব, প্রথম নাম্বার। আর এটা হচ্ছে দুই নাম্বার, দুই নাম্বার। তারপর সেটা তিন নাম্বার, এটা ক্রসের দিকে গেছে কিছুটা, তিন। এটা হচ্ছে চার। তার পাশে একটা পাঁচ। এটা হচ্ছে ছয়। এটা হচ্ছে সাত। আর এটা হচ্ছে আট। এটা আট। না, গরু উঠাইতে বলেন, গরু উঠাচ্ছে পাশে, উঠাক। এটা আট। আর এটা হচ্ছে নয়। তাহলে টোটাল নয়টা। যাবে কোথায় বললেন ভাই? ফরিদপুর। যিনি ক্রয় করেছে উনি আসে নাই? না, উনি আসে নাই, উনার সাথে কালকে দুপুরের দিকে কথাবার্তা। হ্যাঁ, মানে লেনদেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়ি ভাড়া রাখাল আপনি দিচ্ছেন, মানে গাড়ি ভাড়া উনি দিচ্ছে, মানে আপনি এখান থেকে ম্যানেজ করে দিয়েছেন? ঠিকানা অনুযায়ী পৌঁছে দিই। রাখালও দিয়েছেন, রাখাল যে ওখানে পৌঁছায় দিয়েছে। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া তো মনে করেন 14,000। যাবে ফরিদপুর। আচ্ছা, আমরা একটু দেখে নেই গাড়িটাও, এইটা এই গাড়িতে কে যাবে, গাড়ির সাথে কে যাবে? আপনি যাবেন? কোথায় যাবেন বলেন তো? ফরিদপুর। তাহলে আপনার দায়িত্ব কি বলেন তো? পৌঁছে দিব, মাহাজনকে মাল বুঝদি, বুঝাই দিয়ে তারপরে চলে আসবেন, নাস্তা রাস্তা করে আসিয়ে ফের। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে যে
ওখানে মালিককে বুঝাই দিয়ে তারপরে আসবেন, ঠিক আছে? এই গাড়িতে কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে। যশোর 11/07/25 তাহলে এই গাড়িতে যাচ্ছে, বললেন গাড়ি ভাড়া 14,000। আচ্ছা, এখন এই যে বললেন যে আরো দুই হাট ঘুরে কয়েকটা গরু কালেক্ট করে রাখছে, তো সেক্ষেত্রে কেউ যদি আপনার বাসা থেকে দাম দর করে কিনতে চায়, হ্যাঁ দিতে পারবো, দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আরেকটা বিষয়, শুক্রবার শনিবার তো ব্যাংকিং হলিডে, তো সেক্ষেত্রে কেউ অনেকগুলো গরু নেবে কিন্তু 1,00,000 টাকা সাথে নিয়ে আসছে, এর ব্যবস্থা কি আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি দেবো। যদি কেউ এক গাড়ি গরু কিনে শুক্রবার শনিবার মিলে, হ্যাঁ, যদি টাকা না থাকে রবিবার ব্যাংক করে আমাকে টাকা দিবে, আচ্ছা, বাকি যা গরু কিন্তু আমি টাকা দেবো। আচ্ছা, তারপরে উনি দেখাই দিবে, ঠিক আছে, দামে দরে মিললে ওনার যেটা পছন্দ সেটা নিবে, সেটাই কিনবে, উনি ওনার মতো কিনবে, আপনি টাকা পেমেন্ট করবেন, আমি টাকা পেমেন্ট করবো, আপনার বাসায় গরু থাকবে, হ্যাঁ, উনি ব্যাংকে পেড করবে, দিয়ে নিজের মতো নিয়ে যাবে। আচ্ছা, তো যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন, 0175 0175 8223 8221 171। আচ্ছা, গরুগুলো রেট কত বললেন? 64,000 কিছু ছাড়টা দিয়েছেন? অনেক ছাড় আছে, অনেক ছাড় আছে, এবার লস হবে, লাভ হবে না, এবার লস হবে, তাই 70,000। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে ভাই বলতেছে যে আমি 50টার মধ্যে করে দেবো, কারণ সবাই এই রেটে, হ্যাঁ, এখন বিবেচনা করে দেখো, আমি বলতেছে ব্যবসা আছে বড়, হ্যাঁ, আমি একটা খারাপ করছি মনে করি 100 গরুর মতো, এই গরুটা আমি একটা স্যাম্পল দিয়ে দেখি কেমন কিনে যাও, এই হিসাবে মনে করি 5,000-1,000 টাকা লোজে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা, হ্যালো, আসসালামু আলাইকুম, গাড়ির লোড আপনার হয়েছে? গাড়ি আপনার অলরেডি লোড হয়ে গেছে, কয়টা উঠছে? 5টা, সামনে 5টা, কার কি ভাই আছে নাকি লাইন? হ্যাঁ লাইন আছে। আচ্ছা আচ্ছা, এই যে বুঝা নাম্বার দেওয়া যাবে না, কল দিচ্ছি, আর কল দিচ্ছি, টাকা বিকাশ লাগিয়ে দিবে, তেলের খরচা রাস্তা খরচা লাগে নিয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।